বাপের কোনো ঠিক নেই, তার ঘরের ঘরের মিষ্টি বানিয়েছে এর মধ্যে শেষ করতে পারে। বললাম ছোট করে বানাও, ছোট করে বানাও।
আমার আজকে পানিশমেন্ট বললাম না,
একদম আমার আজকের মানে খুশির সীমানা ছাড়িয়ে গেছে। আমি যে জিততে পারবো আমি মানে কল্পনাও করে আমার দেরি লেগেছে সেটাও আমি ভাবতে পারিনি যে আমি দেরি করে খাচ্ছি। এটাই তো মজা, টাইমটা কাউকে দেখতে দিলে হবে না, তাই না? তো আজকে কেমন লেগেছে তার আগে মানে বলার আগে বলবো দিদি পানিশমেন্টটা নিয়ে নিক, নাও এই মধু জিনিসটা খেয়ে নাও। ভাই কেমন লাগছে? ভালো, হেভি ভালো খেতে, সেটা গাছে ভেবেছিলাম ফুচকার সাথে, কিন্তু সব ফুচকা ফুরিয়ে গেছে। এইটাই বললাম না সাংঘাতিক একটা পানিশমেন্ট। তো বন্ধুরা আর কিছু বলে ভিডিওটা বাড়াচ্ছি না, কেমন লাগলো এটা এবার তোমাদের বলার পালা। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্টস করে বলো কেমন লাগলো, এবার বেশি বেশি করে শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফটি থেকো। আপনারা দেখছেন ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ দিনভর।